হরে কৃষ্ণ। আগামী 4 মে 2024 শনিবার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরথিনী একাদশী ব্রত। আজকের এই ভিডিওতে বর্ণনা করব বরথিনী একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্্র এবং সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে প্রদান করব। আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পারণ করে নেবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। তাই যথাসময়ে আমাদের পারণ করে নিতে হবে। তো যারা প্রতিনিয়ত একাদশী ব্রত পালন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন করে একাদশী ব্রত শুরু করতে চাচ্ছেন কিন্তু একাদশী ব্রত কীভাবে শুরু করবেন সে সম্পর্কে একেবারে ধারণা নাই, তাদের জন্য সংক্ষিপ্তভাবে প্রতিটি একাদশী ব্রত মাহাত্ম্য বলার সময় আমি তো সংক্ষিপ্ত আকারে আমি বলে দেই যে কিভাবে আপনি একাদশী ব্রত শুরু করবেন। একাদশীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন, রাত্রেবেলা ভালোভাবে দন্তধাবন করে ঘুমিয়ে পড়বেন। তো একাদশীর দিন সূর্য উদয়ের আগে যত তাড়াতাড়ি শয্যা ত্যাগ করা যায়, শয্যা ত্যাগ করে ভালোভাবে স্নানাদি করে ভগবানকে পূজা নিবেদন করে, তুলসী মহারানীকে পূজা নিবেদন করে, তুলসী পরিক্রমা করে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করে আপনি আপনার গৃহের কার্য সম্পন্ন করবেন। তো যারা নির্জলা থাকতে সমর্থ তারা নির্জলা একাদশী ব্রত করবেন, আর যারা নির্জলা একাদশী ব্রত করতে অসমর্থ তারা ফল, জল, দুধ, বাদাম, অনুকল্প প্রসাদ গ্রহণ করে এই একাদশী ব্রত করতে পারেন। এভাবে পুরো দিনটি গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করার পর পরদিন সকালবেলা এই যে পারণের যে সময়গুলো দেওয়া আছে এখানে দেখবেন যে একাদশীর তারিখ আর তার পাশে কিছু ঘড়ির সময় দেওয়া আছে, সেটা হচ্ছে পারণের সময়, মানে সকালবেলা ওই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য থেকে ভগবানকে নিবেদন করা কিছু প্রসাদ গ্রহণ করলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হয়ে যাবে। তো আজকের এই বরথিনী একাদশী ব্রত মাহাত্ম্য যখন আপনারা শ্রবণ করবেন সেখানে অনেক নিয়ম তুলে ধরা হয়েছে যে একাদশীর দিন কী কী করা যাবে না, এই বরথিনী একাদশী ব্রত করতে গেলে কী কী নিয়ম পালন করতে হবে সে সম্পর্কে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আমি এখন আপনাদের সামনে সেই বরথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা তুলে ধরছি। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন। তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানদাতা, দুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তার থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে।
দূতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা ভাষণ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরের রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। হরে কৃষ্ণ। তো এই ছিল বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি। তো এখানে যে তারিখটা আছে, এই তারিখটা হচ্ছে একাদশীর তারিখ, মানে ওই দিন একাদশী করে পরদিন সকালবেলা ওই তারিখ অনুসারে পাশে দেখবেন ঘড়ির সময় আছে, মনে করুন 5:30 থেকে 6:30 পর্যন্ত অথবা 4:30 থেকে 6:30 পর্যন্ত এরকম সময় দেওয়া আছে। আপনি আপনার স্থানের সময় দেখে ওই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য জাতীয় কিছু খাবার গ্রহণ করলে আপনার পালন হয়ে যাবে, ঠিক আছে? বাংলাদেশে চায়ের মেয়ে একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 5:27 থেকে 9:37 মধ্যে পালন করতে হবে। এভাবে চট্টগ্রাম 5:17 থেকে 9:38, ঢাকা 5:21 থেকে 9:44, মায়াপুর 5:00 থেকে 9:22, ইম্ফল 4:35 থেকে 8:59, গুয়াহাটি এবং আসাম 4:42 থেকে 9:07, কলকাতা 5:21 থেকে 9:22, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 5:14 থেকে 9:33, পাটনা 5:10 থেকে 9:34, কাঠমান্ডু 5:21 থেকে 9:47, চেন্নাই এবং তামিলনাড়ু 5:46 থেকে 9:59, নাগপুর 5:40 থেকে 10:00, বৃন্দাবন 5:36 থেকে 10:02, দিল্লি 5:37 থেকে 10:04, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 5:48 থেকে 10:04, ত্রিভদ্রম 6:05 থেকে 10:14, কলম্বো 5:55 থেকে 10:03, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 5:57 থেকে 10:09, আহমেদাবাদ 6:03 থেকে 10:25, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:08 থেকে 10:26, উদমপুর 5:38 থেকে 10:10, পুনে 6:05 থেকে 10:22, পশ্চিমবঙ্গ 5:02 থেকে 9:20, বিহার 5:10 থেকে 9:33, ঝাড়খণ্ড 5:12 থেকে 9:34, ছত্তিশগড় 5:29 থেকে 9:49, শিলং এবং মেঘালয় 4:43 থেকে 9:07, মণিপুর 4:46 থেকে 8:59, মিজোরাম 4:42 থেকে 9:04, সিকিম 4:53 থেকে 9:19, আগরতলা এবং ত্রিপুরা 4:47 থেকে 9:10, গুজরাট 6:10 থেকে 10:31, কেরালা 6:05 থেকে 10:16, পাঞ্জাব 5:40 থেকে 10:10, রাজস্থান 5:51 থেকে 10:17, মধ্যপ্রদেশ 5:39 থেকে 10:01, উত্তরপ্রদেশ 5:24 থেকে 9:50, হরিয়ানা 5:40 থেকে 10:08, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5:28 থেকে 9:45, নাগাল্যান্ড 4:31 থেকে 8:56, গোয়া 6:08 থেকে 10:23, অরুণাচল প্রদেশ 4:27 থেকে 8:54, হিমাচল প্রদেশ 5:33 থেকে 10:03, উত্তরাখণ্ড 5:26 থেকে 9:55, জম্মু কাশ্মীর 5:36 থেকে 10:09, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 4:57 থেকে 9:09, নেপাল 5:21 থেকে 9:47, ভুটান 5:19 থেকে 9:45, শ্রীলঙ্কা 5:55 থেকে 10:03, মালদ্বীপ 5:54 থেকে 9:59, মায়ানমার 6:34 থেকে 10:53, পাকিস্তান 5:15 থেকে 9:48, থাইল্যান্ড 5:54 থেকে 10:08, দুবাই এবং আবুধাবি 5:44 থেকে 10:03, সৌদি আরব 5:14 থেকে 9:38, বাহরাইন 4:57 থেকে 9:22, কুয়েত 5:02 থেকে 9:30, কাতার 4:54 থেকে 9:18, ওমান 5:29 থেকে 9:52, জর্ডন 5:46 থেকে 10:17, লেবানন 5:44 থেকে 10:18, সাইপ্রাস 5:51 থেকে 10:26, রাশিয়া 4:37 থেকে 9:50, ফিনল্যান্ড 5:05 থেকে 10:33, ইউক্রেন
5:25-10:25, গ্রিস 6:24-11:02, সুইডেন 4:37-10:02, নরওয়ে 5:03-10:30, ডেনমার্ক 5:17-10:30, রোমানিয়া 6:00-10:48, মিশর 5:08-9:37, সুদান 5:24-9:39, ইথিওপিয়া 6:07-10:16, উগান্ডা 6:42-10:45, মরিশাস 6:27-10:13, পূর্ব আফ্রিকা 6:16-10:15, কুর্দিস্তান 5:05-9:42, নিউ ইয়র্ক 5:49-8:14, কানেকটিকাট 5:41-8:14, নিউ জার্সি 5:52-8:14, ওয়াশিংটন 6:04-8:14, নর্থ ক্যারোলিনা 6:23-8:14, জর্জিয়া 6:42-8:14, ফ্লোরিডা 6:45-8:14, টেনেসি 5:48-7:14, মিশিগান 6:26-8:14, মন্ট্রিয়াল 5:35-8:14, টরেন্টো 6:03-8:14, অন্টারিও 6:08-8:14, অটোয়া 5:44-8:14, মেক্সিকো 7:05-7:14, ব্রাজিল 6:23-9:14, আর্জেন্টিনা 7:32-9:14, চিলি 7:20-8:14, পেরু 6:15-7:14, কলম্বিয়া 5:44-7:14, ব্রিটিশ কলম্বিয়া 5:34-10:42, মেনিটোবা 5:38-7:14, সাসকেচুয়ান 5:18-6:14, আলবার্টা 6:10-10:14, ক্যালিফোর্নিয়া 5:59-10:37, সান ফ্রান্সিসকো 6:08-10:47, ওয়াশিংটন 5:37-10:32, চেক রিপাবলিক 5:30-10:29, শিকাগো 5:41-7:14, ডালাস এবং টেক্সাস 6:35-7:14, মালয়েশিয়া 7:02-11:07, সিঙ্গাপুর 6:56-10:59, ইন্দোনেশিয়া 5:53-9:50, ব্রুনে 6:07-10:13, কম্বোডিয়া 5:39-9:51, ভিয়েতনাম 5:23-9:43, ফিলিপাইন 5:31-9:45, তাইওয়ান 5:15-9:38, জাপান 5:27-9:20, দক্ষিণ কোরিয়া 5:32-10:10, মঙ্গোলিয়া 6:28-11:22, বেলজিং এবং চীন 5:09-9:50, হংকং 5:48-10:09, অস্ট্রেলিয়া 6:43-10:14, নিউজিল্যান্ডে 5 মে একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পালন করতে হবে 7:13-10:35 মধ্যে, পোল্যান্ড 4:57-10:01, হাঙ্গেরি 5:20-10:14, ক্রোয়েশিয়া 5:37-10:27, অস্ট্রিয়া 5:28-10:24, ইটালি 6:10:44, মাল্টা 6:05-10:40, ফ্রান্স 6:22-11:19, নেদারল্যান্ড 6:01-11:05, বেলজিয়াম 6:08-11:09, স্পেন 7:08-11:50, মালি 6:09-10:22, পর্তুগাল 6:34-11:13, লন্ডন 5:24-10:26, আয়ারল্যান্ড 5:42-10:48, নাইজেরিয়া 6:12-10:21, লিবিয়া 6:15-10:48, জার্মানি 5:26-10:31, সুইজারল্যান্ড 6:08-10:56, কঙ্গো 6:22-10:22, অ্যাঙ্গোলা 6:10-10:06, সাউথ আফ্রিকা 6:24-10:56। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র: একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পালন মন্ত্র: অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব, প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সকলে ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, যেন তারাও এই খবরটি জানতে পারে এবং তারাও সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করতে পারে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে সুন্দরভাবে একটি কমেন্ট করবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।